প্রথমে অপহরণ, তারপর মুক্তিপণের জন্য চলে রাতভর নির্যাতন। টাকা দিয়েও মুক্তি মেলেনি, যেতে হয় কারাগারে। ভুয়া মামলায় নিরপরাধ ব্যক্তিকে জেল খাটাতে এমনই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে পুলিশের তিন সদস্য। ক্ষুব্ধ আদালত অভিযুক্ত তিন পুলিশ ছয়জনকে রিমান্ড দিয়েছে। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে রক্ষকের ভক্ষকে পরিণত হওয়ার এই লোমহর্ষক ঘটনা, জানাচ্ছেন আবদুল্লাহ আল ইমরান। তো ও তখন আমাকে থাবা দিয়ে ধরে, গালি দিয়ে, বকা দিয়ে, বা বিশ্রীভাবে যে থাম, তুই কই যাস। গেল পয়লা নভেম্বর, ব্যবসায়ী মাহবুব আলম খানকে ধানমন্ডি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয় একদল লোক। সেদিনের ঘটনাই বলছিলেন তিনি। তো আয়েশা আমাকে ধরে অনেক মারে, মারতে থাকে। তখন ওই ওই জায়গার লোকেরা জিজ্ঞাসা করে যে আপনারা এরা মারতেছেন কি, আপনারা কারা? তখন ওরা ওই সিআইডির কার্ড বাই করে এবং বলো বাটপার, মানে টাউটারি করছে। কি টাউটারি করছে, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণ আসতেছে। রাতভর নির্যাতন করে আদায় করা হয় প্রায় 3.25 লাখ টাকা। ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে উনি অনেক চেষ্টা করলো, ওই 10টার পর একটু সফটওয়্যার স্লো থাকে, তো যাই হোক সেটা ওরা সাকসেস হয়েছে, সাকসেস হয়েছে এবং আমারে দিয়েই উঠাইছে, যাতে ওরা ওই ডাচ বাংলায় এতগুলি লোক আসছে দিকে হয়তো তিনি সন্দেহ করছে মেবি, এর জন্য আমার ভিডিও রেকর্ডে রাখছে, প্লাস হলো আমার সিগনেচারে দা টাকা এবং ভিডিওতে লেখছে যে হয়েছে। এখন আমার তো কোনো বিকল্প কোনো পথ নাই। সন্দেহ হয় টাকা তোলার এই দৃশ্য ধারণ করে রাখেন দোকানি। দুপুরের দিকে তাকে পাঠানো হয় আদালতে, গ্রেফতার দেখানো হয় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায়, আর পুরো এই ঘটনা ধরা পড়ে আদালত চত্বরের সিসি ক্যামেরায়। তুই দিবি 5 দিন জেল খেটে বেরিয়ে মাহবুব বুঝতে পারেন ভুয়া মামলায় ভুয়া আসামি সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 5 দিন চলে গেল, আমি তো মানসিকভাবে এখন বিধ্বস্ত, আমার মান ইজ্জত সবই শেষ, মান ইজ্জত মার দর খাইছি আমি, আমার মানে কি বলবো, আমি যে মার খাইছি আমার গলার মধ্যে দুটা পারাইছে আমি। আসামিকে আদালতে পাঠানোর ফরওয়ার্ডিং লেটার দেখে সিআইডির মুখোমুখি চ্যানেল 24। আসামি চালানের ভুয়া ফরওয়ার্ডিং এবং আসামির ভুয়া চালান, এই দুইটা কাগজ তারা তৈরি করেছে, তৈরি করে কোর্টে সুপর্দ করেছে এবং এটা শেষ মুহূর্তে সুপর্দ করেছে, যাতে কোর্ট ওই সময় চেঞ্জ ওভারের একটা ব্যাপার থাকে যে কোর্ট বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একটা তাড়াহুড়া, এই তাড়াহুড়ার সুযোগটা তারা নিয়েছে। জালিয়াতির বিষয়টি টের পেয়ে আদালতে লিখিত প্রতিবেদন পাঠায় সিআইডি। এ ঘটনাকে আইন ও বিচার ব্যবস্থার জন্য হুমকি উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে 5 কর্মদিবসের মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ইতোমধ্যেই ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এই মামলায় সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত নাজমুল, সিআইডির কনস্টেবল মুন্সী আব্দুর রহমান এবং ড্রাইভার শেখ ফরিদ সহ 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কেউ বলতেছিল সে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, কেউ বলতেছিল তাদেরকে অন্য কেউ তুলে নিয়ে গেছে। আমরা চায় তদন্ত শুরু করলে প্রথমে আমরা আমিন নামে এক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। আমিনের কথা মতো আমরা জুবায়ের নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় 3 জন ব্যক্তি ছিল, সেটাও আমরা খোঁজ করে তাদেরকে আমরা পেয়েছি এবং আমাদের 6 জনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রধানও। আমরা করে ছাড় দিব মামলা নিয়েছি মানে আমরা ডিপার্টমেন্টাল অ্যাকশন প্লাস কঠোর অ্যাকশন এগুলোর মধ্যে কোনো খাতির নেই। অপহরণ ও মুক্তিপণ আদায়ের এ ঘটনার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আবদুল্লাহ আল ইমরান, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ টানা 3 মেয়াদে সরকারে থাকায় উন্নয়ন এখন দৃশ্যমান, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান কোনো মানুষই অবহেলিত থাকবে না, সর্বস্তরের নাগরিকের জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ব্যবসা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কার্তিকের শেষ দিকে এসে কমছে তাপমাত্রা, আসছে শীত। এ ঋতু সামনে রেখে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল ও শীত বস্ত্র দেন তারা। দীর্ঘ সময়টা থাকাতে পরে তাদের উদ্দেশ্যে কথা বলেন সরকার প্রধান, তাগিদ দেন সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ব্যবসা করার, সামাজিক দায়িত্ব বোধে কিছু কাজ করার, সেটাও কিন্তু আমি নিতে বলাই সংযুক্ত করে দিই যে কিছু সামাজিক দায়িত্ব আপনাদের নিতে হবে এবং এই কাজগুলি করেন বলেই তো আজকে মানুষের আর্থিক অবস্থা অনেক উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী জানান কর্মসংস্থান বাড়াতে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করে দিয়েছে সরকার। বেসরকারি ব্যবসা বাণিজ্য যত আমি উন্মুক্ত করে দেব তত বেশি আমার কর্মসংস্থান বাড়বে,
এটাই আমার লক্ষ্য। হ্যাঁ, আমরা পলিসি দিই, আমরা কাজ করি বা আমরা প্রকল্প দিই, কিন্তু এই যে বেসরকারি ব্যবসা বাণিজ্যের যত বিস্তার ঘটবে তত বেশি আমি মনে করি অর্থনীতি শক্তিশালী হবে। শেখ হাসিনা বলেন, সমাজের সব স্তরের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার। একটা না, আজকে 14 বছর থাকাতে, দীর্ঘ সময়টা থাকাতে আজকে অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি। আল্লাহর রহমতে এই পরপর 3 বার থাকাতে অন্তত এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে। কোনো মানুষই অপাঙ্গতেও অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না, সেটাই চাওয়া বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যেখানে আছে তাদের জীবনমানটা যাতে উন্নত হয় সেই ব্যবস্থাটা কিন্তু করে দিচ্ছি। জায়গা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউর স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইভা জোহানসনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেছেন যুদ্ধের কারণে পুরো বিশ্ব ভুগছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন সহ অভিবাসন বিষয়ে আলোচনা হয়। শেখ হাসিনা জানিয়েছেন জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিশাল সংখ্যা বাংলাদেশের জন্য বড় বোঝা। এ সময় ইভা জোহানসন জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ইইউ। যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কাল, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুপুর 2:30 শুরু হবে সম্মেলন। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘদিন পর কোনো সমাবেশে শেখ হাসিনার উপস্থিতি ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে সমাবেশ ও আশপাশের এলাকা ছেয়ে গেছে পোস্টার ব্যানার ফেস্টুনে। নেতাকর্মীদের প্রত্যাশা সমাবেশে প্রচুর মানুষের জনসমাগম হবে। বিএনপি গণতন্ত্রের পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে তার বেদিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। এ সময় আর কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিতে না পারে, সেই আহ্বান নূর হোসেনের পরিবারের সদস্যদের। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, স্লোগান বুকে পিঠে লিখে রাজপথে নেমেছিলেন শহীদ নূর হোসেন। স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে নিহত হন তিনি। দিনটি স্মরণে রাজধানীর গুলিস্তান নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তার পরিবার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণ। পরিবারের দাবি আরো বড় পরিসরে পালন করা হোক এই দিবস, যার জন্য আমার ভাই এই যে নিজের জীবন দিয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, সেটা সারা জীবন যতদিন এই দেশ বাঁচবে ততদিনই যেন দেশ গণতন্ত্র প্রতিষ্ঠিতভাবে চলুক। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন এখনও মুক্তি পায়নি গণতন্ত্র। ওই স্বৈরাচার যেভাবে আষ্টেপৃষ্ঠে জনগণকে বেঁধে রেখে জনগণের অধিকার খর্ব করেছিল এখনও সেই ধারা অব্যাহত আছে। আপনি নূর হোসেনের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে আপনি 2014 সালে একটা ভোটারবিহীন নির্বাচনে 153 জন নির্বাচনের আগেই নির্বাচিত করে সরকার গঠন করেছেন। দেশের অপনীয় জনগণে করে এই সরকারের বদল চায়। কাহিনী শুনে আমাদের কাছে কোনো লাভ নেই। নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাই বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির সাধারণ সম্পাদকের দাবি গণতন্ত্রের পথে বড় বাধা বিএনপি। যে বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্র ক্ষতি করেছে। লাঠি নিয়ে কেন বের হয়েছে, এটা কোন গণতান্ত্রিক আন্দোলন? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আর এক সন্ত্রাস। 1987 সালের 10 নভেম্বর নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে দেশ জুড়ে শুরু হয় গণতন্ত্রের নতুন সংগ্রাম। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ভয় পেয়ে মামলাকে হাতিয়ার বানিয়েছে ক্ষমতাসীনরা, রাজধানীতে সমাবেশে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন মামলা দিয়ে জনগণকে দমানো যাবে না। বিএনপি নেতাদের হুঁশিয়ারি, 10 ডিসেম্বরের পর আন্দোলনে সরকারের পতন হবে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বক্তারা বলেন, এই সরকারের পতন ঘটাতে আগামী 10 ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি মহাসচিব বলেন, তাদের আন্দোলনের মোড় ঘুরাতে নতুন ফন্দি ফিকির করছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, সারা দেশে মামলা দিয়ে নতুন খেলা শুরু করেছে ক্ষমতাসীনরা। এসব করে জনগণকে দমানো যাবে না। IMF-এর ঋণ নিয়ে সরকার মানুষকে ফের বিপদে ফেলবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ সহ বিভিন্ন দাবিতে দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফরিদপুরে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি বহাল থাকবে। একই দাবিতে ধর্মঘট থাকছে মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়িতে। এবার পরিবহন ধর্মঘটের ফাঁদে মধ্যাঞ্চলে জেলা ফরিদপুর। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই কর্মসূচি। পরিবহন নেতাদের দাবি, পদ্মা সেতু চালুর পর থেকে মহাসড়কে বেড়েছে থ্রি হুইলারের দৌরাত্ম্য, পাশাপাশি রয়েছে প্রশাসনের হয়রানি। এসব বন্ধের দাবিতেই ধর্মঘট ডাকা হয়েছে। অন্যদিকে 12 নভেম্বর বিভাগীয় গণসমাবেশ ঘিরে শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে প্রস্তুতি চলছে। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ফরিদপুরে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের দাবি, ধর্মঘট ডেকে জনস্রোতে বাধা সৃষ্টি করা যাবে না। সবাই গত 2 দিন যাব এই মাঠকে গণসমাবেশ উপযোগী করার জন্য এখানে মঞ্চ তৈরি থেকে বিভিন্নভাবে নিরাপত্তা বেষ্টন করা দরকার। আশেপাশের সমস্ত জেলা থেকে যারা আসবে তাদের পাশ দিয়ে থাকবে, রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। ধর্মঘট ডাকা হয়েছে রাজবাড়ি, শরীয়তপুর ও মাদারীপুরেও। এসব জেলা থেকে ফরিদপুরগামী কোনো পরিবহন চলবে না, তবে অন্য জেলার সাথে চলাচল স্বাভাবিক থাকবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচন পদ্ধতি আনুপাতিক হারে করার দাবি জাতীয় পার্টির। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাবি করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চূর্ণ। 10 নভেম্বরকে গণতন্ত্র দিবস পালন করে জাতীয় পার্টি, তাদের দাবি হল 1986 সালের এই দিনে গণতন্ত্রের নতুন সূচনা হয়। এ উপলক্ষে আলোচনার সভায় মুজিবুল হক চূর্ণ আরও বলেছেন, ভোটের পদ্ধতি পরিবর্তন না হলে আগামী নির্বাচনও সুষ্ঠু হবে না। দাবি করেছেন, গেল 3 দশকে দলীয় এবং তত্ত্বাবধায়ক কারো আমলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়নি। গত 32 বছরে যে করে নির্বাচন হয়েছে দলীয় এবং ক্যাপ্টিকার, সেই নির্বাচনগুলি সম্পর্কে বিএনপি এবং আওয়ামী লীগ সেই দুইটা দলই প্রমাণ করেছে সেই নির্বাচন সুষ্ঠু হয় নাই। আনুপাতিক হারে যদি নির্বাচন করা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, এছাড়া বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না। ভারত পাকিস্তান ফাইনাল স্বপ্নে পানি ঢেলে দিল ইংল্যান্ড। হেলস বাটলার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে 10 উইকেটে গুড়িয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ইংলিশরা। দুজনের রেকর্ড উদ্বোধনী জুটিটা শুধু এবারের নয়, সবকটি টি টোয়েন্টি বিশ্বকাপ মিলেই সেরা। 47 বলে 86 রানের হার না মানা ইনিংস ম্যাচ সেরা হেলস।
আর ভারতের বিশ্ব আসরে সেমিফাইনালে হারের ফাঁড়া এবারও কাটল না। চারবার শেষ চার থেকে বিদায় নিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেড থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। জাপান বাংলাদেশের সত্যিকারের বন্ধু এবং আর্থসামাজিক উন্নয়নে সবচেয়ে বড় সহযোগী। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুরু থেকে বাংলাদেশের পাশে থাকায় জাপানকে কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বাধাগ্রস্ত হওয়ার পর বন্ধু হিসেবে $6 বিলিয়ন দিয়ে অন্যান্য উন্নয়ন প্রকল্প নির্মাণে এগিয়ে এসেছিল জাপান। এ সময় উপস্থিত জাপানের রাষ্ট্রদূত এতো নাওকি বলেছেন, বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমে জাপানি কোম্পানির যুক্ত হওয়ার পরিধি বাড়ছে, যা সত্যি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আশাব্যঞ্জক। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।